नमस्कार, আমরা জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন ডিএলএড 2022 শিক্ষাবর্ষের সমস্ত ছাত্রছাত্রীরা আজ শারদ উৎসব পালনের জন্য সমবেত হয়েছি। সশরীরে কলেজে উপস্থিত হয়ে উৎসব করার ইচ্ছা থাকলেও বাদ সাধল করোনা, তবে আমরাও দমার পাত্রী নই, তাই অনলাইন ভিডিওকেই আমাদের উৎসব পালনের মঞ্চ হিসেবে বেছে নিলাম। কৃত্তিবাসী রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র শরৎকালে সীতা উদ্ধারের নিমিত্ত লঙ্কাধিপতি রাবণের সাথে যুদ্ধের পূর্বে 108টি নীলপদ্ম সহযোগে দেবী দুর্গার পূজার আয়োজন করেছিলেন। শরৎকাল দেবতাদের নিদ্রাকালীন সময় হিসেবে বিবেচিত হয়, তাই এই সময়ের আয়োজিত পূজাকে অকাল বোধন বলা হয়। ভাবপ্রবণ বাঙালির কাছে আবার দেবী দুর্গা পরিপূর্ণভাবে সংসারী। তিনি মহাদেবের পত্নী, চার সন্তানের জননীও বটে। তার জ্যেষ্ঠ পুত্র দেব গজানন বা গণেশ, পার্বতী নন্দন তুমি মহেশ্বর পুত্র, তব ধ্যান জ্ঞানে হয় এ চিত্র পবিত্র, প্রণমী তোমারে প্রভু দেব গজানন, সর্বকর্ম অগ্রে স্মরি তোমার চরণ। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि, गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि, गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि, गजेशानाय भालचंद्राय श्री गणेशाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि, गजेशानाय भालचंद्राय श्री गणेशाय धीमहि। चतुराय गान प्राणाय गानांतरात्मने, गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुक मनसे, गुरु पूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने, गुरु विक्रमाय गुह्य प्रवराय गुरवे गुणगुरवे, गुरु दैत्य गलच्छेत्रे गुरु धर्म सदाराध्याय, गुरु पुत्र परित्रात्रे गुरु पाखंड खंडकाय, गीत साराय गीत तत्वाय गीत गोत्राय धीमहि, गूढ़ गुल्फाय गंधमत्ताय गोजय प्रदाय धीमहि, वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि, गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि।
আজ হিমালয় ও তার পত্নী মেনকার আদরের কন্যা হলেন উমা, যে কন্যা বছরান্তে একবার মাত্র স্বামী গৃহ থেকে পিত্রালয়ে আসেন। তাই মায়ের হৃদয় আকুল হয়ে থাকে বছরের শেষে একবার প্রিয় কন্যাকে স্পর্শ করার জন্য, তাকে আদর করার জন্য। নমস্কার। ভারতের অন্যতম শুভ উৎসব দুর্গাপূজা মন্দির উপর ভালো বিজয় উদযাপন করে। এটি শক্তির দেবী, মাতৃদেবী। দুর্গার দক্ষতা দেখানো হয়েছে, তার 10টি হাত ধারণ করে বিভিন্ন অস্ত্র। একটি মেয়ে প্রায়ই দুর্গার রূপ ধারণ করে। দুর্গা শব্দটি সেই ব্যক্তিকে বোঝায় যিনি অদম্য, যিনি মানব জাতির সমস্ত যন্ত্রণা, দুঃখ, দুর্দশার সাথে লড়াই করার ক্ষমতা রাখে। আজ এই শারদোৎসবে এই দেবী দুর্গার আগমনের মধ্যে দিয়ে সমগ্র নারীর সাহসিকতা আর শক্তিকে আবার নতুনভাবে জাগিয়ে তোলা এবং সমাজের নরপিশাচদের সাবধানতা এবং সতর্কতার উদ্দেশ্যে আমার এক ছোট্ট নিবেদন। দুর্গা দুর্গা করছ মানব, দুর্গা মানে জানো? সব মেয়ে যে দুর্গারই রূপ মানো, এবার মানো। যেই দুর্গার আগমনী সুরে বইছে খুশির বন্যা, তবে আজও কেন শোনা যায় সেই দুর্গারই কান্না? দুর্গা আমার মমতাময়ী, শত গুণে গুণাশ্রয়ী। দুর্গা আমার তেজস্বিনী, সৃষ্টি স্থিতি বিনাশিনী। মা তুমি ত্রিনয়না, চেয়ে দেখছো বসুন্ধরা? তুমি যে অসুর দোলনী, আগলাবে নিষ্পাপ যারা। দুর্গা যখন ফিরতে ব্যস্ত অন্ধকার রাতে, ব্যস্ত অবস্থায় ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসছে অসুর দোলনী নর পিশাচ, তখনই দুর্গা হয়ে উঠেছে ত্রিশূলধারী মা দুর্গা, আত্মরক্ষার্থী। হাড় লণ্ঠন ঝুলেই আছে আজও পূজার ছাদে, আধার কলি ফুটবে মুখে কাল বিরোহীর মাঝে, জনসমুদ্রে ভাসবে এ বুক গোলাপ ছড়া রাতে, ছায়া মানুষ দেখবে সেও ভাসান যাওয়ার সাথে। বিসর্জন মানেই তো মাগো, তুমি আবার আসবে ফিরে, খুশি থাকুক সকলে তোমায় নিয়ে ঘিরে। নমস্কার।
चंडे के सततम युद्ध जयंती पाप नाशिनी रूपम देहि जयं देहि यशो देहि विशो जयहि। আমাদের সনাতন শাস্ত্রে নারীকে মাতৃরূপে পূজা করা বা শক্তিরূপে ভূষিত করার উল্লেখ আছে। হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতার যুগেও ছিল নারী পুরুষের সমান অধিকার, ছিল সমান মর্যাদা, তবে পরবর্তীকালে নারীর সব অধিকার কেড়ে নেওয়া হয়। বলা হয় স্ত্রীলোক বাল্যে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন থাকবে, আর স্বামী প্রেতলোকপ্রাপ্ত হলে পুত্রের অধীন থাকবে। নারী সমাজের চালিকা শক্তি, সমাজ সংসার সব ক্ষেত্রেই প্রকট বা প্রচ্ছন্নভাবে তার অবদান অনস্বীকার্য। কিন্তু হায়রে ভাগ্য, তবুও সে আজ অবহেলিত, সে পদদলিত। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে। সবাই জানি এদের কারোর হয় না কোনো পুজো, এরা তোমা তোমার মতন নয়কদশ পুজো। তাই বলা যায় সমাজে নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে দেবী দুর্গার মহিমা ও শক্তি একমাত্র ভরসা। এই শক্তির মাহাত্ম্যই কুসংস্কারাচ্ছন্ন বদ্ধমূল ধারণা থেকে বিশ্বের নারীদের জাগরণ ঘটাবে, উন্নতি হবে নারীদের, উন্নতি হবে সমগ্র সমাজের তথা সমগ্র বিশ্বের। নমস্কার। শিশিরে শিশির।